হ্যালো স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করব। ফিটারের ফার্স্ট চ্যাপ্টার অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ এর এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার বর্তমান সময়ে কোভিড নাইন্টিন সিচুয়েশনের জন্য তোমাদের পক্ষে রেগুলার ক্লাস অ্যাটেন্ড করা সম্ভব হচ্ছে না সেই জন্য আজকে আমরা শুরু করছি ফিটারের অনলাইন ক্লাসেস সো লেট সি আমাদের প্রথম প্রশ্ন ফলোইং ইজ নট দ্য এর মধ্যে কোনটা দুর্ঘটনার কারণ নয় উত্তর হবে ডি ইন প্রোডাকশন উৎপাদনের বৃদ্ধি কোনো ক্ষেত্রেই একটা দুর্ঘটনার কারণ হতে পারে না আমাদের পরবর্তী প্রশ্ন অ্যান্ড অয়েলি ফ্লোর শুড বি ক্লিন বাই মানে যে মেঝেতে তেল পড়ে গেছে মানে তেলা মেঝে আমরা যেটা বলে থাকি সেটা আমরা কিভাবে পরিষ্কার করব অ্যান্সার হবে সি পুটিং স ডাস্ট আমাদের পরের প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ডেঞ্জারাস হোয়াইল ক্রসিং দ্য রোড উত্তর হবে ক্রসিং দ্য রোড হোয়াইল রেড সিগনাল ইজ অন কারণ আমরা দেখে থাকি রাস্তায় যখন লাল আলোটা জ্বলে তখন আমরা রাস্তায় দাঁড়িয়ে যাই কারণ লাল আলোট সময় আমরা যদি রাস্তা ক্রস করি সেটা আমাদের পক্ষে বিপজ্জনক আমাদের পরবর্তী প্রশ্ন অ্যান্ড অ্যাক্সিডেন্ট ইজ এর মানে দুর্ঘটনা কি দুর্ঘটনা অনেক রকমভাবে ঘটতে পারে যেমন আনপ্ল্যান ইভেন্ট তাছাড়া নন কন্ট্রোল ইভেন্ট যেটা আমাদের কন্ট্রোলে নেই অ্যান্ড আনডিজারেবল যেটা আমরা বর্ণনা করতে পারি না এরকম কিছু সুতরাং অ্যান্সার হবে ডি অল অফ দ্য অ্যাভাব আমাদের পরবর্তী প্রশ্ন দ্য সেফ ওয়ে অফ ওয়ার্কিং মানে কিভাবে আমরা সাবধানে কাজ করব। এর উত্তর হবে এ অ্যান্ড এফেক্টিভ অ্যান্ড রাইট ওয়ে অফ ওয়ার্কিং এর মানে হচ্ছে আমরা সঠিক পদ্ধতিতে কোনো কাজকে করব আমাদের পরবর্তী প্রশ্ন ফায়ার ইজ এ কম্বিনেশন অফ এর মানে হচ্ছে আগুন জ্বলতে গেলে কতগুলো শর্তের প্রয়োজন হয় যেমন আগুন জ্বালাতে গেলে ফুয়েল মানে জ্বালানি অ্যান্ড হিট অ্যান্ড অক্সিজেন তাপ এবং তার সাথে সাথে যেটা প্রধান দরকার সেটা হলো অক্সিজেন অক্সিজেন ছাড়া আগুন জ্বালানো কোনো জায়গাতেই কোনোভাবেই সম্ভব হয় না আমাদের পরবর্তী প্রশ্ন ইন কেস অফ আর কোয়েল্ডিং ওয়ান শুড প্রোটেকটেড হিজ আইস বাই ইউজিং আমরা যখন আর কোয়েল্ডিং করব। তখন আমাদের চোখকে বিভিন্ন রকম আঘাতের হাত থেকে বাঁচানোর জন্য আমরা কি ব্যবহার করব অ্যান্সার হবে এ ডার্ক গ্লাস স্কিন যেটা আমরা ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি আমাদের পরবর্তী প্রশ্ন এ হ্যামার উইথ লুজলি ফিটেড হ্যান্ডেল উইল এর মানে হচ্ছে আমরা যদি একটা হাতুড়ির হ্যান্ডেলটাকে যদি লুজলি ফিটেল মানে ঠিকঠাকভাবে সেট না করি তাহলে কি হতে পারে অ্যান্সার হবে ফ্লাই অ্যাওয়ে অ্যান্ড কজেস অ্যাক্সিডেন্ট এটা ছিটকে খুলে চলে যেতে পারে এবং এর জন্য একটা দুর্ঘটনা বা বিপদ ঘটতেও পারে আমাদের পরবর্তী প্রশ্ন হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ প্রোহিবিশন সাইন এখানে বলা হচ্ছে যে ছবিটা তোমাদের এখানে দেখানো হয়েছে এই ছবিটার মাধ্যমে কি বলা হচ্ছে বা তোমাদেরকে বোঝানো হচ্ছে অ্যান্সার হবে ডি স্মোকিং অ্যান্ড ন্যাকেট ফ্লেম প্রোহিবিশন এই সাইনটি তোমরা সম্বন্ধে প্রত্যেকেই জানো এবং অনেক জায়গায় দেখেও থাকবে আমাদের পরবর্তী প্রশ্ন ইন কেস অফ ইলেকট্রিক ফায়ার হুইচ ওয়ান অফ দ্য ফলোইং শুড নট ইউজ মানে হচ্ছে আমরা যখন ফায়ার মানে বৈদ্যুতিক কোন ক্ষেত্রে আগুন ধরে যাবে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব না ইলেকট্রিক্যাল সেটা মেশিন হতে পারে কোন জিনিস হতে পারে সেখানে আগুন ধরে গেলে আমরা কী ব্যবহার করবো না অ্যান্সার হবে পুট ওয়াটার অন ইট তার উপর আমরা জলের ব্যবহার করব না আমাদের পরবর্তী প্রশ্ন ইন কেস অফ অ্যান্ড অ্যাক্সিডেন্ট দ্য ভিকটিম শুড ইমিডিয়েট বি এর মানে যখন কোনো দুর্ঘটনা ঘটবে ভিকটিম যে আহত হবে তাকে আমরা ভিকটিম বলে থাকি তাকে আমরা তৎক্ষণাৎ কি ব্যবস্থা নেব তার প্রতি অ্যান্সার হবে সি অ্যাটেন টু ইমিডিয়েটলি সো যত তাড়াতাড়ি সম্ভব আমরা তার পরিচর্চা করব আমাদের পরবর্তী প্রশ্ন হুইচ ইজ দ্য কজেস অব ইলেকট্রিক ফায়ার অ্যান্সার হবে ডি অল অফ দ্য অ্যাভব বিকজ আমরা প্রত্যেকেই জানি বৈদ্যুতিক ক্ষেত্রে আগুন ধরার কতগুলি কারণ যেগুলো আমরা প্রত্যেকেই জানি যেমন এক নম্বর হচ্ছে তারের কানেকশান তার জোড়ার ক্ষেত্রে যদি কানেকশানের লুজ হয় সেখান থেকেও আগুন ধরতে পারে তারের যতটা ক্ষমতা তার থেকে বেশি ওভারলোড দিলে সেখান থেকেও আগুন ধরতে পারে আমাদের পরবর্তী প্রশ্ন হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওয়ার্নিং সাইন এর মানে হচ্ছে এখানে যে ছবিটি তোমাদেরকে দেখানো হয়েছে এটি কোন ধরনের ওয়ার্নিং সাইন তোমাদেরকে দেখাচ্ছে এর মানে হবে টক্সিক হ্যাজার্ট অ্যান্সার সি আমাদের পরবর্তী প্রশ্ন কার্বোনেটিয়াস ফায়ার ইজ কজেস ডিউ টু বার্নিং অফ উড অর কোল টু পুট অফ দিস ফায়ার কার্বনেটিয়াস ফায়ারের কারণ বার্নিং অফ উড কোল টু পুট দিস ফায়ার ইউজ এই ধরনের ফায়ারে কী ইউজ করা হয় এই ধরনের আগুন নেভানোর ক্ষেত্রে কার্বনেটিয়াস ফায়ার উড অর কোল জ্বলছে এই ধরনের আগুন নেভানোর ক্ষেত্রে কী ব্যবহার করা হয় অ্যান্সার হবে ডি কারণ এই ধরনের আগুন নেভানোর ক্ষেত্রে ফোডা অ্যাসিড এক্সটিংগুজার ও ব্যবহার করা হয় অ্যান্ড স্যান্ড অর ক্লেও ব্যবহার করা হয় তাছাড়াও এখানে ওয়াটারও ব্যবহার করা যেতে পারে আমাদের পরবর্তী প্রশ্ন ফার্স্ট এড ইজ ড্যাশ এর মানে হচ্ছে প্রাথমিক চিকিৎসা কি অ্যান্সার হবে এ টেম্পোরারি অ্যান্ড ইমিডিয়েট কেয়ার গিভেন টু দ্য ভিকটিম টেম্পোরারি অ্যান্ড ইমিডিয়েট মানে তৎক্ষণাৎ যে আহত তাকে যে আমরা ট্রিটমেন্টটা দিই সেটাকেই বলা হয় ফার্স্ট এড পরবর্তী প্রশ্ন ওয়াইল গাইন্ডিং ওয়ান মাস ইউজ আমরা যখন কোনো কিছু ঘষব যেটা আমরা গাইন্ডিং মেশিনের দ্বারা ঘষি সেটাকে বলা হয় গাইন্ডিং সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব সেফটি গুগলস কারণ গাইন্ডিং করার সময় যে অ্যাব্রেসিভ গেনগুলো বাতাসে ভাসতে থাকে সেগুলো আমাদের চোখে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা এখানে সেফটি গুগলস ব্যবহার করি আমাদের পরবর্তী প্রশ্ন হোয়াট ইজ দ্য নেম অফ ম্যান্ডেটরি সাইন এর মানে হচ্ছে এখানে যে ছবিটিরকে তোমাদেরকে দেখানো হয়েছে এটা একটা ম্যান্ডিটরি সাইন এই সাইনটা কি ধরনের ম্যান্ডেটরি সাইন দেখানো হয়েছে অ্যান্সার হবে বি হ্যান্ড ওয়াশ মানে হাত ধোয়া পরবর্তী প্রশ্ন হুইচ অফ দিস ইজ মোস্ট লাইকলি টু কজেস অ্যান অ্যাক্সিডেন্ট ইন ওয়ার্কশপ এর মানে এখানে কোনটা কারণ দুর্ঘটনার কারণ একটা ওয়ার্কশপ প্লেসে অ্যান্সার হবে বি ম্যানুয়াল হ্যান্ডেলিং ম্যানুয়ালি হ্যান্ডেলিং করতে হলে ওয়ার্কশপে অনেক ক্ষেত্রে আমাদের অ্যাক্সিডেন্ট ঘটে পরবর্তী প্রশ্ন অয়েল ফায়ার এক্সট্রিংস বাই এর মানে হচ্ছে যখন যেখানে তেল আছে সেখানে যদি আগুন ধরে সেটাকে আমরা কীভাবে এক্সটিংগুইশ করবো নেভাবো অ্যান্সার হবে বি ফোম এক্সটিংগুইসার মানে আমরা সেখানে ফোম ব্যবহার করব। আমাদের পরবর্তী প্রশ্ন ফায়ার ক্যান বি ডিফাইন অ্যাস আমরা কীভাবে আগুনকে বর্ণনা করতে পারি এর অ্যান্সার হবে সেল প্রোপেগেটিং রিয়াকশান অফ কম্বাস্টেবল মেটেরিয়াল উইথ ও টু ফর্ম এয়ার সেল প্রোপেগেটিং রিয়াকশান বলতে নিজেদের মধ্যে কোনো পার্টিকেলের যে কীা হয় সেটাকে আমরা বুঝি যেটা কম্বাস্টেবল মেটেরিয়াল উই ও টু ফ্রম এয়ার যেটা বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আমাদের পরবর্তী প্রশ্ন হুইচ পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট ইজ ইউজ ফর বডি প্রোটেকশান এর মানে আমরা কোন ধরনের ব্যক্তিগত জিনিস ব্যবহার করি আমাদের বডির প্রোটেকশানের ক্ষেত্রে অ্যান্সার হবে সি লেদার অ্যাপ্রন মানে সেটা লেদারের অ্যাপ্রন তোমরা দেখে থাকবে আমরা যখন ওয়ার্কশপে কাজ করি লেদারের অ্যাপ্রন পড়ি আমাদের পরবর্তী প্রশ্ন হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ অ্যাম্বার কালার ইন ট্রাফিক লাইট সিগনালস এর মানে হচ্ছে অ্যাম্বার মানে আমরা দৈনন্দিন জীবনে যেটাকে আমরা হলুদ কালার বলে থাকি রাস্তায় আমরা বা যে কোনো জায়গায় সিগনালে আমরা যে কালারটাকে ইয়েলো কালার বলি তার টেকনিক্যাল নেম হচ্ছে অ্যাম্বার ক্লার যার অ্যান্সার হবে পসেস উইথ কসন আমাদের পরবর্তী প্রশ্ন হোয়াট ইজ দ্য নেম অব দ্য প্রোটেকশান সাইট তোমরা কিনে যে ছবিটি দেখছো এই ছবিটির মাধ্যমে কি ধরনের প্রোটেকশন সাইনের কথা বলা হয়েছে এখানে অ্যান্সার হবে আই প্রোটেকশান আমরা চোখের প্রোটেকশানের ক্ষেত্রে এই ধরনের সাইনের মাধ্যমে আমরা দেখিয়ে থাকি পরবর্তী প্রশ্ন হু ইজ রেসপন্সেবল ফর সেফটি মানে হচ্ছে আমাদের সাবধানতার জন্যে কে দায়ী থাকে কোনো একটা কোম্পানিতে কাজ করার সময় এটা মেনলি যেটা হবে অ্যান্সার এ অর্গানাইজেশান মানে সেই প্রতিষ্ঠান আমাদের পরবর্তী প্রশ্ন হুইচ কাম আন্ডার দ্য মেশিন সেফটি এর মানে হচ্ছে আমরা যখন কোনো মেশিনে কাজ করব সেখানে কি কি সাবধানতা অবলম্বন করব। অ্যান্সার হবে ডি সুইচ অফ দ্য মেশিন ইমিডিয়েটলি ইফ সামথিং গোজ রং যখন কোনো দুর্ঘটনা ঘটবে মনে হবে তোমার তখন প্রথমে আমরা মেশিনের সুইচটিকে বন্ধ করব। যখন তোমার মনে হবে যে সামথিং রং কোনো একটা দুর্ঘটনা ঘটছে বা ঘটতে পারে আমাদের পরবর্তী প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট ইজ ইউজ ফর হেড প্রোটেকশন অ্যান্সার হবে বি হেলমেট এটা তোমরা প্রত্যেকেই দেখে থাকবে বা তোমরা নিজেরাও ব্যবহার করে থাকবে আমাদের পরবর্তী প্রশ্ন হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ ইনফরমেশান সাইন অ্যান্সার হবে বি ফার্স্ট এইড পয়েন্ট আমাদের পরবর্তী প্রশ্ন দ্য বেস্ট ওয়ে অফ অ্যাভয়েডিং অ্যাক্সিডেন্ট ইজ বাই মানে কিভাবে আমরা কোনো দুর্ঘটনাটাকে এড়িয়ে যেতে পারবো অ্যান্সার হবে সি অবজার্ভিং সেফটি রুলস রিলেটেড টু জব মেশিন অ্যান্ড ওয়ার্ক প্লেস আমরা কোনো মেশিন এবং কাজের জায়গায় কি কি জিনিস আমাদের প্রথমে মেশিনটা ওয়ার্ক করতে গেলে চালানো উচিত বা ব্যবহার করা হচ্ছে সেই রিলেটেড প্লেস সেফটি রুলসগুলো যেমন গ্লাভস হেলমেট অ্যাপন এগুলো আমরা ব্যবহার করব সেটাকেই বলা হয় সেফটি রুলস আমাদের নেক্সট প্রশ্ন হুইচ পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট ইজ ইউজ ফর ফুড প্রোটেকশান আমরা যখন ওয়ার্কশপে কাজ করি তখন আমরা কি ধরনের পায়ের প্রোটেকশনের ক্ষেত্রে কি ধরনের জিনিস ব্যবহার করি অ্যান্সার হবে সি সেফটি সোর্স এটা তোমরা প্রত্যেকেই জেনে থাকবে খুবই সিম্পল কোশ্চেন এটা এই চ্যাপ্টার বাকি কোশ্চেনগুলি আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে আমাদের নেক্সট ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেল আইকনে অবশ্যই ক্লিক করবে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে থ্যাংক ইউ